আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদিকুর রহমান, আমি একজন সাউথ আফ্রিকান প্রবাসী। আজকে আমি আর আমার সাথে দুজন বড় ভাই আমরা আপিংটন শহরের উদ্দেশ্যে রওনা দিতেছি। প্রায় সময় আমরা ওই শহরের মধ্যে যাই, কিন্তু এর আগে এরকম আর কোনো ভিডিও করা হয়নি। তা আজকে হঠাৎ করে আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে চাই, হয়তো আপনাদের সবার কাছে ভালো লাগতে পারে। খুব সকাল, দোকান থেকে বের হয় আর সকালের নাস্তা করা হয়। এখন একটু সকালের নাস্তার জন্য ক্যাফে কিনা হচ্ছে। আমাদের সকালের নাস্তা কিনা শেষ, একটা নিরিবিলি জায়গায় গাড়িটা থামিয়ে নাস্তাটা করে নেব। সেই সাথে এখানকার কিছু সুন্দর ভিউ আছে যেগুলো আপনাদেরকে দেখাতে চাই, তো আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমরা সকালের নাস্তাটা করে নিই, তারপর আপনাদেরকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকালের নাস্তা সম্পূর্ণ হলো, এখন এই জায়গা থেকে আমাদের বিদায় নিতে হবে আপিংটন শহরের উদ্দেশ্যে। আর সেখানে একটা মল আছে, ওই মলের কিছু ভিউ আপনাদের দেখাবো, সেই সাথে কিছু কাপড় চোপড় অথবা কিছু জিনিস কেনাকাটা করব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এখন আমরা আপিংটন শহরের ভিতরে চলে আসলাম, তো এখন মলের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
এখন আমরা প্রায় মহলের ভিতরে চলে আইছি, তো একটু গাড়িটা পার্কিং করব, তারপর মহলের ভিতরে ঢুকার চেষ্টা করব। আমাদের গাড়ি পার্কিং করা সম্পূর্ণ হয়েছে, এখন আমরা একটু হেঁটে মহলের ভিতরে যাব, সেই সাথে আপনাদের কিছু মহলের ভিতরে ভিউগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। লেদারের জ্যাকেটটা খুব পছন্দ হয়েছিল, এই জন্য একটু ফ্রিতে ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু আর কেনা হয় নাই। তো আমাদের শপিং করা শেষ, এখন আমরা মহল থেকে বের হয়ে যাচ্ছি। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, তবে এই ভিডিওটা আমার জীবনের প্রথম একটা ব্লগ ভিডিও। জানি না আরও ভিডিও করবো কি না, তারপরও যদি আপনাদের কোনো মতামত থাকে বা লাইক কমেন্ট আসে, তাহলে আমি হয়তো উৎসাহ পেয়ে আরও দু একটা ভিডিও করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ।